কুমিল্লা ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। সকালে কুমিল্লা সেনানিবাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাধি সৌধ ওয়ার সিমেট্রিতে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক, জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি, অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার নারদিয়া স্যামসন, বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রতিরক্ষা প্রতিনিধি এম এস সাবরওয়াল, পাকিস্তানের প্রতিনিধি সায়েদ আহমেদ মারুফ সহ ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের মোট 68 জন অতিথি।